কোয়েল তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো। কোয়েলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই প্রচন্ড পরিমাণে স্টাইলিশ এবং মডার্ন ছিল, তাই সে সবসময় তাদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করত। কোয়েলের খুব সুন্দর লম্বা ঘন চুল ছিল, কিন্তু একদিন সে দেখে তার এক বান্ধবী একদম ছোট ছোট করে চুল কেটেছে এবং তাতে রং বেরঙের কালার করেছে। ব্যাস তখনই কোয়েলেরও ইচ্ছা হয় সেও সেটাই করবে। কোয়েল হঠাৎই বাড়িতে এরকম রামধনু রঙের চুল নিয়ে আসায় কোয়েলের মা অঞ্জলি দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। ইস মা গো, এই জোকারটা কে? চুলে এসব রং করেছিস কেন তুই? বাবা বাড়িতে আসলে তোর আর রক্ষে নেই, তোকে বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি, কারোর দেখে কিছু করিস না, তুই এমন হাল কেন করলি বলতো? তোমরা কি ফ্যাশন বলে কিছু বোঝো না? এটাই তো এখন ট্রেন্ড। এগুলো শুধু নরমাল কালার নয়, এগুলোকে হাইলাইট বলে। আমার সব বন্ধুরা চুলে এরকমই কালার করেছে। ওদের সাথে ঘুরতে বেরিয়ে যদি শুধু আমার চুলই কালো থাকে তাহলে লোকে তো আমাকে ব্যাকডেটেড বলবে। কাউকে খুন করাটা যদি ট্রেন্ড হয় তুই কি সেটাও করবি? আমি বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো, সবকিছু তোকে মানাই না। নিজের বাড়ির লোকে যদি সাপোর্ট না করে তাহলে তো অন্যরা আমাকে খারাপ বলবেই, তাই না? আচ্ছা বাদ দাও তো, তোমার সাথে কথা বলাই বেকার। এই বলে কোয়েল নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে তার বাবা এসে তার এমন চুলের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। সুমন বাবু এতটাই রেগে যায় যে কোয়েলকে সে জানিয়ে দেয় সে যদি আগামী এক ঘন্টার মধ্যে তার চুলের রং ঠিক না করতে পারে তাহলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। মজা হচ্ছে নাকি? এক ঘন্টার মধ্যে আমি হাইলাইট তুলবো? এগুলো কম করে 6 মাস চুলে থাকে, সপ্তাহে 3 বার শ্যাম্পু করলে 6 মাসে গিয়ে রংটা একটু হালকা হয়, আর তুমি বলছো 1 ঘন্টায় তুলে দিতে? তোমাকে যেটা বলে সেটা বলে দিয়েছি, তুলতে পারলে তুলবে না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে একেবারে। সুমন বাবুর কথা শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায়। সে নানান রকমের প্রোডাক্ট চুলে ব্যবহার করতে থাকে যাতে তাড়াতাড়ি করে তার চুলের রংগুলো সব ধুয়ে মুছে যায়। একা একা কিছু বুঝতে না পেরে সে তার বন্ধু বান্ধবদেরকেও ফোন করে জিজ্ঞাসা করতে থাকে। তারাও যে যার মতো জিনিসপত্রের নাম কোয়েলকে বলতে থাকে। তুই শিওর তো এটাতে আমার চুলের রং সব ধুয়ে যাবে, আর কোনো হাইলাইট থাকবে না তো? কারণ যদি হাইলাইট থাকে তাহলে আমি কিন্তু তোদের বাড়িতে গিয়ে থাকবো, আমার বাবা তো আমাকে এখানে আর থাকতে দেবে না বলেছে। আরে বাবা তুই এত চিন্তা করছিস কেন? এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখ না, যদি সব রং না ওঠে তাহলে তুই তো চুলটা আবার কালো রং করে নিবি, তাহলেই তো হয়ে যায়। তোর মাথায় কত বুদ্ধি মিনু, এই বুদ্ধিটা আগে দিলে আমি তো চুলে এত কিছু লাগাতামই না। যাই বাবার চুলের কালারটা নিয়ে আসি, বাবার কথা মতো যখন কাজ করব বাবার জিনিস দিয়েই তো কাজ করতে হবে। এই বলে কোয়েল ফোন রেখে চুল কালো করার জন্য রং আনতে চলে যায়। কিছুক্ষণ পরে সে কালো রঙই সে তার রামধনু রঙের চুলের উপর বোলাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার চুল আবার আগের মতো কালো হয়ে যায়। অঞ্জলি দেবী এবং সুমন বাবু এমন চমৎকার দেখে খুবই অবাক হয়। তারা কোয়েলকে আর কিছুই বলে না। এই ঘটনার পরে কোয়েলের সাহস যেন আরো বেড়ে যায়। সে নিজের ইচ্ছা মতো চুলে রং করতে থাকে, আবার বাড়ি ফেরার আগেই চুলে কলপ করে নেয়। আমি মানছি তোকে আইডিয়াটা দিয়েছিলাম, কিন্তু তুই যে আইডিয়াটার এভাবে বারবার অপব্যবহার করবি এটা তো আমি ভাবতেও পারিনি। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে এভাবে বারবার চুলে নানান রকমের রং লাগানো ঠিক নয়। তোর এত সুন্দর চুল যদি নষ্ট হয়ে যায়, আমি বাবা মায়েরও কথা শুনি আবার ট্রেন্ডও ফলো করে চলি। এই কারণেই বাড়িতে বাইরে সব জায়গাতে সবাই আমাকে ভালোবাসে, পছন্দ করে, তাই বুঝি তোর আমাকে নিয়ে হিংসা হচ্ছে, তাই না? কর কর, আমি কিন্তু রাগ করব না। আমি হিংসা করব কেন? আমি তো তোর ভালোর জন্যই বলছি, যেদিন তোর সব চুল উঠে যাবে আর তুই ন্যাড়া হয়ে যাবি তখন কত ট্রেন্ড ফলো করতে পারিস আমিও দেখব, তখন কে কার উপর হিংসা করে আমি তো সেটাও দেখব। তোর আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে তোর আবার আমার উপর রাগ নেই তো? ও বুঝেছি, তুই এসব বলে আমার মনটা খারাপ করতে চাইছিস তাই তো? তুই তো জানিস বাবা হঠাৎই আমার সম্বন্ধটা নিয়ে এলো আর হঠাৎই আমাদের বিয়ে ঠিক করে দিল। আমি ভেবেছিলাম তুই আমার প্রিয় বন্ধু তাই তুই খুব খুশি হবি, কিন্তু আর নিচে নামিস না কোয়েল প্লিজ, সামনে তোর বিয়ে, সামনে তোর বিয়ে বলেই আমি তোকে একটা উপদেশ দিয়েছিলাম, তুই শুনিসনি সেটা তোর ব্যাপার। এই বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে একটা শুভ দিন দেখে কোয়েলের সাথে তার বাবার দেখা পাত্র আবিরের বিয়ে হয়।
আবির দেখতে যেমন হ্যান্ডসাম ছিল তেমনই সে নানান রকমের ফ্যাশন ফলো করতে ভালোবাসত। আবিরের সাথে কোয়েলের বিয়ে হওয়ার পর তারা দুজনে সবসময় দারুণ দারুণ জামা কাপড় ব্যাগ জুতা এসব পরে পরে বাইরে বেরিয়ে লোকজনদের তাক লাগিয়ে দেয়। এরই মধ্যে কোয়েলের জীবনে এক নতুন সমস্যা এসে উপস্থিত হয়, তার সব চুল পড়ে যেতে থাকে। চুলের দেখভাল করবে বলে সে ইন্টারনেটে নানান রকমের ছবি এবং ভিডিও দেখতে থাকে। এসব দেখতে দেখতেই তার সামনে একটি ভিডিও আসে। ওয়াও, এখন তো দেখছি ন্যাড়া হয়ে গেলেও ফ্যাশনের অভাব হবে না। আমার তো এমনিতেই সব চুল পড়ে যাচ্ছে, আমি ভাবছি একেবারে ন্যাড়াই হয়ে যাব। তারপর মাথায় একটা সুন্দর করে ট্যাটু করব, মেহেন্দি দিয়েই করব, যাতে তাড়াতাড়ি উঠে যায়। আর মেহেন্দি লাগালে চুলের স্বাস্থ্যও ভালো হয়। যেমন ভাবা তেমনই কাজ। কোয়েল সেদিনই তাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা বিউটি পার্লারে চলে যায়। সেখানে গিয়ে সে তার ইচ্ছার কথা প্রকাশ করে। আপনি সিওর তো আপনি পুরো চুল কামিয়ে ফেলতে চান? আপনার চুলের যে অবস্থা তাতে কিন্তু আপনার নতুন চুল বেরোতে অনেক দেরি হবে। আপনি চুলে অতিরিক্ত পরিমাণে ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করেছেন বলে এই অবস্থা হয়েছে। আমি জানি কেন হয়েছে আর আমাকে কি করতে হবে। আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটাই করুন, আমার মাথায় সব চুল কামিয়ে দিন, আর তারপর আপনাদের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্ট যে আছে তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি আমার মাথায় একটা ট্যাটু করব। কোয়েলের কথা শুনে পার্লারে উপস্থিত থাকা সমস্ত লোকজনের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। তারা কোয়েলের কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না। আরে হ্যালো, হা করে তাকানোর কি আছে? আমি আমার মাথায় ট্যাটু করতে চাই, কারণ এটাই আজকালকার ট্রেন্ড। আমি ট্রেন্ড ফলো করার জন্য যা খুশি তাই করতে পারি। আপনারা নিজেদের কাজে মন দিন। কিন্তু ম্যাডাম, আপনি যে বললেন আপনার হাজবেন্ড আপনাকে নিতে আসবে, তার মানে তো আপনি বিবাহিত। বিবাহিত হয়ে এমন একটা ভয়ানক স্টাইল করতে আপনার ভয় করছে না? ভয় কেন করব? আমার স্বামীর হাতেও অনেক ট্যাটু আছে। আমার শাশুড়ি মায়ের ভয়ে আমার স্বামী সবসময় ট্যাটুগুলো লুকিয়ে রাখার জন্য ফুল হাতা জামা পরে থাকে। আমিও না হয় মাথায় ঘোমটা দিয়ে থাকবো, কি আছে? এই বলে সে রাহুলকে নানান রকম ভাবে বোঝাতে থাকে। রাহুল কোয়েলের পুরো চুল কামিয়ে ফেলে, সেই সাথে তাদের পার্লারের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্টকে সেখানে ডাকে এবং কোয়েলের মাথায় মেহেন্দি দিয়ে খুব ভালো মতো ভীষণ সুন্দর একটা ট্যাটু করে দেওয়া হয়। আমাকে এত সুন্দর লাগছে যে আমি নিজে থেকে নিজেকে চোখ ফেরাতে পারছি না। আমার যে সবার থেকে লোকানো যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, আমি আজকেই ওটাতে আমার ছবি পোস্ট করব, না হলে সবাই জানবে কি করে যে আমি এই ট্রেন্ডটা ফলো করছি। আর তার আগে বাড়ির কেউ যাতে এটা দেখতে না পারে সেই জন্য ট্যাটুটা ঢাকার একটা ব্যবস্থা করতে হবে। এই ভেবে কোয়েল সেই পার্লার থেকে একটা দামি এবং একদম অবিকল তার চুলের মতোই দেখতে একটা উইগ কিনে সেটা মাথায় পরে বেরিয়ে যায়। বাড়ি এসে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় এবং নিজের মাথা থেকে উইগটা খুলে নিজের টাক মাথা করা ট্যাটুটার ছবি তুলতে থাকে। সে তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর ছবির নিচে লিখে দেয়, আমার সব কঠিন পরিস্থিতিকে দূর করে আমি নিজেকে আপন করে নিয়েছি। ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তার ছবিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যায়। কিন্তু কোয়েল সেসব কিছুই খুলে দেখে না। হঠাৎই তার ফোনে তার পুরানো বান্ধবী মীনাক্ষীর ফোন আসে। তোর সাথে এত কিছু হয়ে গেল আর তুই আমাকে জানাসনি? তোর বিয়ে হয়ে মাত্র কয়েক মাস হয়েছে, এরই মধ্যে আমি মাসি হওয়ার খবর পাবো তা নয়, সোশ্যাল মিডিয়া থেকে তোর সম্পর্কে এসব খবর পেতে হচ্ছে। কি খবর, কি হয়েছে, কি দেখেছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ একটু খুলে বল। তোর ক্যান্সার হয়েছে, তুই আমাদের কাউকে বলিসনি? আমি তো কাকু কাকিমার সাথেও দেখা করতে গিয়েছিলাম, ওরাও তো আমাকে কিছু বললো না। তুই আমাকে কোনোদিনও নিজের বন্ধু ভাবিসনি তাই না? আমার ক্যান্সার? এসব কি বলছিস তুই? আর নাটক করিস না কোয়েল, অনেক হয়েছে, এবার বাদ দে। ছবির নিচে লেখা ক্যাপশন দেখেই আমি বুঝতে পেরেছি তোর সাথে কি হয়েছে আর কি হয়নি। আমি তো কঠিন পরিস্থিতি মানে আমার এই চুল পড়ে যাওয়া আর আমার শ্বশুরবাড়ির লোকজনদের ভয়ে ট্রেন ফলো করতে না পারাকে বুঝিয়েছি, এরা কি তাহলে সেটাকে ক্যান্সার ভেবে নিল? ও বুঝলাম, মাথা ন্যাড়া দেখেই হয়তো এসব ভেবেছে। ভেবেই যখন নিয়েছে, আমিও একটি সুযোগে সব ব্যবহার করি। কি রে, কথা বল, চুপ করে আছিস কেন তুই? আসলে কি বলতো, আমি আমার স্বামীকেও এই কথাটা জানাইনি। ওর কি দোষ বল, সবে মাত্র বিয়ে করে নতুন জীবনের সূচনা করতে চেয়েছিল, এরই মধ্যে ও যদি জানতে পারে ও স্ত্রী এরকম মারণ রোগের সাথে যুদ্ধ করছে তাহলে ও তো ভেঙে পড়বে বল। তাহলে তুই কি চিকিৎসা শুরু করিসনি? নিশ্চয়ই করেছিস, সেই কারণেই বোধহয় তোর মাথায় আর চুল নেই। আমি যদি তোর কোনো সাহায্য করতে পারি
তুই কিন্তু আমাকে বলিস একবার। হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা তো শুরু করেছি, কিন্তু আর চিকিৎসা করা সম্ভব হবে না, আমার কাছে আর টাকা নেই। যা হবে ভাগ্যের পরিহাস ভেবে মেনে নিতে হবে। ঠিক আছে, চল আমি যাই। এখনই আবার মাথায় উইক পরে বাড়ির সবার সামনে যেতে হবে, আর সুস্থ থাকার অভিনয় করতে হবে। কোয়েল এসব বলে মুচকি হেসে ফোনটা রেখে দেয়। ওদিকে মীনাক্ষী ভয় পেয়ে তার সমস্ত বন্ধু বান্ধবদের এই কথাটা জানায়। তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া কোয়েলের ছবিটা নিয়ে সারা পৃথিবীর লোকের কাছ থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে থাকে, যাতে কোয়েল সঠিক সময়ে তার চিকিৎসা পেতে পারে। এইভাবে কয়েকটা দিন কাটে। উহ বাবা, ভেবেই অবাক লাগছে, আজকে মীনাক্ষী অনেকগুলো টাকা পাঠিয়েছে। এই সব টাকা দিয়ে আমি আবার নতুন করে সাজতে পারবো। কে বলেছে ট্রেন ফলো করা খারাপ? ট্রেন ফলো করার জন্যই তো আজ আমাদের ঘরে এত টাকা রোজগার হচ্ছে। মীনাক্ষী কোয়েলকে চিকিৎসার জন্য টাকা পাঠায়, আর কোয়েল সেসব টাকাগুলো নিয়ে নিত্য নতুন জামা কাপড় কিনে, বড় বড় পার্লারে যায়, দামি দামি উইক কিনে, আর মেহেন্দির ট্যাটু উঠে গেলেই আবার নিজের পছন্দ মতো মেহেন্দি দিয়ে নতুন নতুন ট্যাটু করে। আবির কিংবা কোয়েলের শাশুড়ি মা কিছু জিজ্ঞাসা করলে কোয়েল সর্বদাই বলে তার বাবা তাকে টাকা পাঠিয়েছে। এভাবেই সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একদিন মীনাক্ষী এবং আবির দুজনেই কোয়েলকে পার্লারে মাথায় মেহেন্দি দিয়ে ট্যাটু করতে দেখে ফেলে। তোমরা এখানে কি করছো? তোমরা দুজনে একসাথে কিভাবে এলে? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু বলো। এত নিচে নেমে গেলে কোয়েল? এইভাবে মিথ্যা কথা বলে সারা পৃথিবীর লোককে ঠকাচ্ছো, ওদের টাকা নষ্ট করছো। আজ আমাদের অফিসের কলিগ, যে কিনা আমেরিকাতে থাকে, সে আমাকে তোমার ছবি পাঠিয়ে বলছে আমি কেন তাকে বলিনি যে তোমার ক্যান্সার হয়েছে আর আমাদের টাকাটা দরকার। এই কথা শুনে আমি খোঁজ লাগাই যে ডোনেশনের জন্য ছবিটা কে পোস্ট করেছে, তখন আমি মীনাক্ষীর কথা জানতে পারি। তারপর মাকে জিজ্ঞাসা করে জানতে পারি আজই তোমার এই পার্লারে আসার কথা, তাই চলে এলাম। মাথায় ট্যাটু করা তো, আরো একটা কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে, সেটার জন্য আরেকটা ট্যাটু করতেই পারো। কঠিন পরিস্থিতি? এইসব তুমি কি বলছো আবির? কঠিন পরিস্থিতি তো বটেই, আমি তোমার মতো মিথ্যাবাদীর সাথে সংসার করতেই চাই না। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, নিজের ছোটবেলার বান্ধবীকেও ঠকিয়েছো, তোমাকে আমি আর বিশ্বাস করি না। মীনাক্ষী, একটু আবিরকে বোঝা না, ও এরকম করলে কি করে হবে বল? আমার বাবা মা যদি এসব জানতে পারে তাহলে তো ওরা আমাকে বাড়িতে থাকতে দেবে না, আমি কোথায় থাকবো? তুই এভাবে আমাকে ঠকালি, আমাদের সবাইকে ঠকালি। এখন যদি সবাই জানতে পারে যে ডোনেশনের জন্য চাওয়া পোস্টটা মিথ্যা ছিল, তাহলে আমাকে তো জেলে যেতে হবে। এরকম কেন করলি তুই? কোয়েল খুবই কাঁদতে থাকে। কোয়েলের কাছে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু থাকে না। তারা সেদিনই সোশ্যাল মিডিয়া থেকে কোয়েলের ক্যান্সারের জন্য ডোনেশন চাওয়ার সমস্ত ছবি ডিলিট করে দেয়। কোয়েল অনেকবার ক্ষমা চাইলেও আবির কিংবা মীনাক্ষী কেউই তাকে ক্ষমা করতে পারে না। মালিনী তার বাবা মুকুলবাবুর সঙ্গে গঙ্গাধরপুর নামক এক জায়গায় বাস করত। মালিনীর বাবা মুকুল অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও তিনি পেশায় একজন কসাই ছিলেন। তাদের মটনের দোকান ছিল। মালিনী অনেক ছোটবেলা থেকেই তার বাবাকে এই কাজ করতে দেখেই বড় হয়েছে। এখন তার 20 বছর বয়স। কখনো কখনো বাবার অনুপস্থিতিতে সে নিজেই দোকানে বসে। মাংস কাটায় তার হাত যেন তার বাবার থেকেও বেশি দ্রুত গতিতে চলত। এই জন্য আশেপাশের এলাকায় তার অনেক নাম ডাকও ছিল। মালিনীর এরকম পেশার কারণে তার বিয়ের সম্বন্ধ আসলেও প্রত্যেকবারই পাত্রপক্ষ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিচ্ছিল। একদিন মালিনী তাদের দোকানে বসে মাংস কাটছিল, তখনই রাহুল নামের একটি ছেলে সেখানে আসে। এই যে শুনছেন, আমাকে 2 কিলো মাংস দিন তো তাড়াতাড়ি। অর্ডার পেয়ে মালিনী তাড়াতাড়ি মাংস কেটে রাহুলকে সেটা দিতে যায়। আর মালিনীকে প্রথমবার দেখেই রাহুলের পছন্দ হয়ে যায়। ওয়াও, এই মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে, কি সুন্দর চেহারা, আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, আমাকে এর সাথে আলাপ করতেই হবে যেভাবেই হোক। রাহুল সেখান থেকে মাংস নিয়ে চলে গেলেও সে শুধুই মালিনীর কথা ভাবতে থাকে। কিভাবে তার সঙ্গে আলাপ করবে সেই নিয়েই সে চিন্তা ভাবনা করতে থাকে। পরের দিন রাহুল আবার মালিনীদের দোকানে আসে, কিন্তু মালিনীকে দেখতে পায় না। সে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এরকম ভাবে রোজ রোজ মালিনীকে দেখার জন্য রাহুল সেখানে যেতে থাকে। বেশ কয়েকদিন পর রাহুল আবার মালিনীকে দেখতে পায়। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কি বলবেন বলুন। আপনার নামটা জানতে পারি? আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনার যদি অমত না থাকে তাহলে আমি আপনাকে বিয়েও করতে চাই।
আমার নাম মালিনী, আর আমি কি কাজ করি জানার পরেও আপনি আমার সঙ্গে বিয়ে করতে চাইছেন? আপনার বাড়িতে মেনে নেবে? আর আপনি তো এখনো আমাকে ঠিকভাবে চেনেন না, এখনই বিয়ের কথা বলে দিলেন। আমার সাথে যদি আপনি কথা বলতে রাজি হন তাহলে আমাদের দুজনের দুজনকে চিনতে খুব বেশি সময় লাগবে না। আর আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউই নেই, মাকে আমি ঠিকই মানিয়ে নেব, আপনি শুধু আপনার বাবাকে রাজি করিয়ে নিন। রাহুলের কথা শুনে মালিনীরও তাকে পছন্দ হয়ে যায়। মালিনীর বাবার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না হওয়ায় তারা কোর্ট ম্যারেজ করে এবং রাহুল তাকে নিয়ে বাড়িতে আসে। রাহুল মালিনীর কাজের ব্যাপারে তার মাকে কিছু বলে না। বিয়ের পর তাদের দিন বেশ ভালোই কাটছিল। বৌমা, আজ আমি তোমার সঙ্গে রান্না করব। এখানে আসার পর থেকে তো সবই তুমি নিজে হাতে সামলে নিয়েছো, কোনোদিনও তো আমাকে কিছু করতেই দাওনি, কিন্তু আজকে আমি ঠিক করেছি আমিও তোমার সঙ্গে রান্না করব। না মা, তার দরকার হবে না, আপনি বয়স্ক মানুষ, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি সব সামলে নেব, আপনি ঘরে যান, বিশ্রাম করুন। মালিনী সুপ্রিয়া দেবীর কোনো কথাই শোনে না, সে রান্নাঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। দুপুরবেলা তারা একসঙ্গে সবাই মিলে খেতে বসে। বৌমা, এত সুন্দর মটনের পিসগুলো তুমি কোন দোকান থেকে এনেছো? এত বড় বড় আর এত সুন্দরভাবে কাটা। না মানে আসলে আমি আনিনি, এগুলো তো রাহুল এনেছে। এই মেয়ে তো আমাকে ফাঁসিয়ে দিল দেখছি, এগুলো সব তো মালিনী কেটেছে, কিন্তু সেটা তো আমাকে বলা যাবে না। আবার যদি অন্য কোনো দোকানের কথা বলি, মা হয়তো আবারও কোনো একদিন সেই দোকানেই মাংস আনতে চলে যাবে, তখনই তো ধরা পড়ে যাব। কিরে রাহুল বল, কোথা থেকে এনেছিস এগুলো? ওসব বাদ দিন না মা, আগে খেয়ে বলুন কেমন হয়েছে। এরকম ভাবে দিন কাটতে থাকে। রাহুল দোকান থেকে মটন কিনে নিয়ে আসলে মাংসের পিসগুলো মালিনীর পছন্দ হতো না, তাই সে রাহুলকে আস্ত ছাগল কিনে নিয়ে আসার কথা বলতো। রাহুল মালিনীর কথা মতো বাজার থেকে আস্ত ছাগল কিনে নিয়ে আসত এবং মালিনী নিজের ইচ্ছা মতো ছাগলগুলো কেটে মাংসের পিস তৈরি করত। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে। তাদের বাড়িতে মাংস কাটা নিয়ে বা কেনা নিয়ে যখনই কোনো আলোচনা হতো, রাহুল এবং মালিনী দুজনেই এড়িয়ে চলত। এটা সুপ্রিয়া দেবী অনেকবার লক্ষ্য করেছিল। আর এতদিনে মালিনী সুপ্রিয়া দেবীকে তার রান্নাঘরের আশেপাশেও যেতে দেয়নি। সুপ্রিয়া দেবী সন্দেহ হলেও সে কিছু বলতে পারে না। একদিন সুপ্রিয়া দেবী লক্ষ্য করে প্রায় প্রত্যেক দিনই মালিনী দিনের বেলা 1 থেকে 2 ঘন্টার জন্য কোথাও যেন চলে যায়। সুপ্রিয়া দেবী মালিনীকে জিজ্ঞাসা করলে মালিনী প্রত্যেক দিন নতুন নতুন বাহানা দেয়। আজ আবার কোথায় চললে বৌমা? আসলে মা, ঘরে একদম তেল নুন কিছুই নেই, সেগুলো আনতে যাচ্ছি, একটু দেরি হবে ফিরতে। কেন দেরি হবে? কেন, তেল নুন চিনি মশলা এসব তো আমরা পাড়ার বিশুদ্ধ দোকান থেকে কিনি, সে তো আমাদের বাড়ির পাশেই, তুমি কোথা থেকে কিনবে যে দেরি হবে ফিরতে? না মা, আমি এখান থেকে কিনবো না তো, আমি তো সুপারমার্কেট থেকে কিনবো, ওখানে অনেক অফার চলছে, একটার সঙ্গে দুটো ফ্রি, তাই কিনতে দেরি হবে, বুঝলেন? আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো এসে যাব। এই বলে মালিনী সেখান থেকে চলে যায়। এই মেয়েটা চাল চলন আমার ঠিক লাগছে না, এ আবার আমার ছেলেকে ঠকাচ্ছে না তো, অন্য কোথাও চক্কর চালাচ্ছে না তো। সুপ্রিয়া দেবী খুবই দুশ্চিন্তা করতে থাকে। তখন হঠাৎই তার রান্নাঘরটা খুলে দেখার কথা মনে পড়ে। আজকে একবার রান্নাঘরটা খুলে দেখি তো, বৌমা কেন আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, আজকে আমি জেনেই ছাড়বো। এই বলে সুপ্রিয়া দেবী রান্নাঘরের তালা খুলে রান্নাঘরে ঢোকে। সেখানে গিয়ে তার গা গুলিয়ে আসে। সে দেখে রান্নাঘরের এক কোনায় ছাগলের চামড়া আর মাথা পড়ে আছে, আর সেখানকার দেওয়ালেও রক্তের দাগ ভর্তি। সুপ্রিয়া দেবী খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে রাহুলের কাছে আসে। রাহুল, তুই এটা কেমন মেয়েকে বিয়ে করে আনলি? এর কাজবাজ তো কিছুই আমার সুবিধার মনে হচ্ছে না, কি যে হচ্ছে এই বাড়িতে আমি তো কিছু বুঝতে পারছি না। সুপ্রিয়া দেবী মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে পরের দিন মালিনী বাড়ি থেকে বেরোলেই তার পেছন পেছন সেও যাবে এবং দেখবে মালিনী কোথায় যায়। পরের দিন মালিনী বেরোলেই তার শাশুড়ি মাও পেছন পেছন যায়। সুপ্রিয়া দেবী দেখে যে মালিনী একটি মটনের দোকানে ঢোকে। কিছুক্ষণ দাঁড়িয়ে সুপ্রিয়া দেবী দেখে যে মালিনী সেই দোকানে মাংস কাটতে বসে পড়েছে। সে কিছু বুঝতে না পেরে মালিনীর সঙ্গে কথা বলতে আসে। বৌমা, এসব তুমি কি করছো? তুমি এখানে বসে মাংস কাটছো কেন? কি হলো, চুপ করে আছো কেন, উত্তর দাও। সুপ্রিয়া দেবীর কথা শুনে দোকানে দাঁড়িয়ে থাকা লোকজন বলে,
আরে মাসিমা কি যে বলেন না, আপনি ওকে চেনেন না? এই এলাকার একমাত্র কসাই, আমাদের মালিনী। হাতে যেমন স্পিড তেমন নিখুঁত কাজ, মাংসের পিসগুলো যা করে না আপনি কল্পনাও করতে পারবেন না। মা আপনি বাড়ি যান, আমি বাড়ি গিয়ে আপনাকে সব বলবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে আর আমার বাড়িতে ফিরে আসতে হবে না। এরকম একটা মেয়েকে কি করে আমার ছেলের পছন্দ হলো কি জানি বাবা। দেখুন মাসিমা, আমাদের পাড়ায় এসে আমাদের পাড়ার মেয়েকে এইভাবে অপমান করবেন না, আমরা এগুলো কখনোই মেনে নেব না বলে দিলাম। উফ, তোমরা ওনাকে এসব বলো না, উনি বয়স্ক মানুষ, উনি আমাকে বলছেন, আমি সেটা বুঝে নেব। কিছু বুঝে নিতে হবে না তোমাকে, ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, সেসব তো পুরোই হলো না। ছেলেটা কোর্ট ম্যারেজ করলো আর শেষ পর্যন্ত কসাই বউকে বাড়িতে নিয়ে এলো। হে উপরবালা, তুমি কি এই দিন দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিলে? এই বলে সুপ্রিয়া দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। সন্ধ্যেবেলা রাহুল এবং মালিনী বাড়িতে ফিরে এলে সুপ্রিয়া দেবী মালিনীকে বাড়ি থেকে চলে যেতে বলে। মা তুমি না বুঝে এইভাবে মালিনীর সাথে খারাপ ব্যবহার করতে পারো না। আমি মানছি আমাদের বাড়িতে ছাগল এনে মাংস কাটানো ঠিক হয়নি, কিন্তু তার জন্য তুমি মালিনীকে তাড়িয়ে দিতে পারো না। শুধু বাড়িতে? বৌমা তো রাস্তার দোকানে বসেও মাংস কাটে। কতদিন ধরে চলছে এসব? এতদিনে বোধহয় পুরো পাড়াও জানাজানি হয়ে গেছে। আমি আর কারো কাছে মুখ দেখাতেও পারবো না। আপনি আমার কথাটা শুনুন একবার, তারপরে যদি আপনার মনে হয় আমি ভুল করেছি তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। আপনি চলে যেতে বললে আমি চলেও যাব। ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বলো। অনেক ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। মা মারা যাওয়ার পর বাবা আমাকে একা হাতে মানুষ করেছে। ওই মাংসের দোকানেই আমার ছেলেবেলার বেশিরভাগ সময় কেটেছে। ওখানে থেকে দেখতে দেখতেই আমি মাংস কাটা শিখেছি। শিখেছি তো শিখেছো, তাই বলে আমার বাড়িতে আমার রান্নাঘরে মাংস কাটবে? আর রোজ আমাকে মিথ্যা কথা বলে ওই দোকানেও মাংস কাটতে যাবে? কোন বাড়ির বউ এরকম কষাই হয় শুনি? মা তুমি আগে শুনে তো না ও কি বলতে চাইছে। আমার বিয়ে হয়ে যাওয়ার পর বাবা সবকিছু একা সামলে উঠতে পারছিল না, আর বাবার শরীরও বেশ খারাপ ছিল, একা একা কাজ করতে পারতো না, তাই আমি বাবাকে সাহায্য করতে যেতাম। আর আপনাকে বললে আপনি তো কখনোই আমাকে যেতে দিতেন না, আপনাকে বলার সাহস আমি পাইনি। আমার বাবাকে তো আমাকে সাহায্য করতেই হতো মা। তুমি তাই বলে বাড়িতে ছাগল এনে কাটবে, তাও আবার আমার স্বাদের রান্নাঘরে? কাটা ছাগলের থেকে গোটা ছাগলের দাম কম, আর গোটা ছাগল কিনে আনলে কোনো টুকরোও বাদ পড়ে না, তাই আমি একটু সাশ্রয় করতে গিয়ে রাহুলকে গোটা ছাগল আনতে বলেছিলাম। আমি মানছি আমার ভুল হয়েছে, এরকম আমি আর কোনোদিনও করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ মা তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে দিনের পর দিন মিথ্যা বলেছি, আর কখন এমন ভুল করব না। বৌমা তুমি কাজে কষাই হলেও তোমার মনটা অনেক সুন্দর। তুমি তোমার বাবার খেয়াল রাখার জন্য যখন এত বড় ঝুঁকি নিতে পেরেছো তখন তুমি আমাদের সংসারটাও সাজিয়ে রাখতে পারবে। আর তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝেই তোমাকে অনেক খারাপ কথা বলেছি। দেখলে তো মা, আমি তো তোমাকে বলছিলাম তুমি একবার ওর কথাটা শোনো, তাহলে তুমি ওর উপর আর রাগ করে থাকতে পারবে না। আমি খারাপ মেয়ে পছন্দ করিনি মা। এইসব শুনে মালিনীর চোখে জল চলে আসে। মালিনী আর কান্না ধরে রাখতে পারে না। তারা সকলে মিলে ঠিক করে যে মালিনীর বাবার দোকানে এবার থেকে একজন হেল্পার রাখা হবে, যাতে মালিনীকে আর দোকানে মাংস কাটতে যেতে না হয়। এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।